আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পানির ভাপে তৈরি করা চালের গুঁড়ার তালের কেক। এই কেকটা অনেক বেশি সফট হয়, আর যেহেতু পানির ভাপে বানানো যায়, বানানোটাও অনেক সহজ। রেসিপিটা হচ্ছে মায়ের, আমি অনেক সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। চালের গুঁড়া দিয়ে তালের কেক বানানোর জন্য 3 কাপ নিয়েছি ভেজা চালের গুঁড়া। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর 1 কাপ নিয়ে নিচ্ছি তালের পিউরি, 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি, আর এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এই সবগুলো উপকরণকে এখন হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মেশালে খুব ভালো করে মিশবে না, হাত দিয়ে মেশাতে হবে। আর এখানে কেউ চাইলে শুকনো চালের গুঁড়াটাও নিতে পারেন, আমি ভেজা চালের গুঁড়া নিচ্ছি। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, তারপর এই বাটিটাকে রেস্টে দিয়ে দিতে হবে 12 ঘন্টার জন্য। 12 ঘন্টার জন্য ডেকে রেখে দিচ্ছি। অবশ্যই এই কেকটা বানাতে গেলে এভাবে করে মাখিয়ে 12 ঘন্টা রেস্টে দিয়ে দিতে হবে। তো গোলাটাকে আমরা রাতের বেলা মিশিয়ে রেখেছিলাম, আর এখন সকালবেলা এই পিঠাটা বানানোর বেলা, আর এই মিশ্রণটা কিন্তু অনেক ফুলে গেছে। তারপর এখানে 1 কাপ নারিকেল কুড়ানো দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই পিঠাটা বানাতে গেলে আপনাকে এই মিশ্রণটাকে 12 ঘন্টাই রেস্টে দিতে হবে। পিঠা বানানোর জন্য নিয়েছি ছোট ছোট স্টিলের এরকম বাটি। আপনারা চাইলে আরও বড় বাটিও নিতে পারেন, যার কাছে যেরকম বাটি আছে ওইগুলোই নিতে পারেন। সবগুলো বাটির উপরে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর উপরে কিছু নারিকেল কুড়ানো দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে, আর কিছু কিশমিশ বসিয়ে দিচ্ছি। সবগুলো বাটি এরকম সাজানো হয়ে গেছে, এগুলো এখন ভাপে দিয়ে দিব। চুলা একটা পাত্রে স্ট্রেনার বসিয়ে দিয়েছি, আর এখানে 2 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর ভাপে এই তালের কেকটা বানিয়ে নিচ্ছি। 10 মিনিটের মতো অপেক্ষা করলেই একটা কেক হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি, আর একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি মাঝ বরাবর ভিতর থেকে খুব ভালো করে কুক হয়েছে কিনা। আমাদের কেকটা হয়ে গেছে, আর মিশ্রণটা 12 ঘন্টার মতো রেস্টে দেওয়ার কারণে কেকটা অনেক বেশি ফ্লাফি হয়েছে। এখন বাটি থেকে এই কেকগুলো খুলে নিচ্ছি। এখন চলুন একটা কেক ভেঙে শেয়ার করি, যেটার ভিতরেও কতটা সফট হয়েছে। খুবই সফট একটা কেক হয়ে যাবে সহজ রেসিপিতে। আশা করছি আজকের এই তালের কেকের রেসিপিও সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।